ঠিক আছে, তো আমি আজকে স্টার্ট করি, বাকিরা আসুক তারপর থেকে। ওকে ওকে, হ্যাঁ তথাগত তুমি শুরু করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে পরে একবার এন্ড অফ দ্য ক্লাস আগে একটু 5 মিনিট আগে বলে নেবে অ্যাটেন্ডেন্সের কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আমি স্টার্ট করি। আগের দিন যেটা হচ্ছিল, কিভাবে আমাদের এই ইলেকট্রিক ফেনোমেনা, ইলেকট্রিসিটি কিভাবে ডিসকভারি হলো, হ্যাঁ গ্রিককে কিভাবে প্রথম এটা দেখা গেল, তারপরে কিভাবে বিজ্ঞানীরা স্টাডি করছে এটাকে, তারপরে ধীরে ধীরে কিছু কনক্লুশন এলো, সেই কনক্লুশনগুলো আমি আজকে স্টার্ট করি। ওকে, কিছু কিছু অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে, অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, তারপরে কিছু কনক্লুশনস এসছে। ওকে, তো কনক্লুশনটা হলো কি, কনক্লুশন হলো প্রথম কি, দুটো রকমের চার্জ হয়, মানে বিভিন্ন রকমের ওই ইলেকট্রিক প্রপার্টিগুলো দেখা হচ্ছিল। তড়িৎ আধান যে কথাটা এলো, তড়িৎ আধান দু রকমেরই হতে পারে, তাকে নাম দেওয়া হয়েছে পজিটিভ এবং নেগেটিভ। তো ঘর্ষণের ফলে তড়িৎ ইলেকট্রিক ব্যাপারটি এলো, তড়িতায়িত হচ্ছে এগুলো, এবং তারপরে ওগুলো দেখা গেছে কত রকমের বিহেভিয়ার দেখাতে পারে। হ্যাঁ, তো তো ফাইনালি দেখা গেল কনক্লুশনে কি আনা গেল, আসা গেল কি দুটো রকমেরই ওরকম, যেমন মাস মাস কিন্তু একটি একরকমেরই আছে। হ্যাঁ, ভর, ভরের কোনো পজিটিভ ভর আর এ ভর বি ভর বলে কিছু নেই। হ্যাঁ, ভর মানে আমরা একটাই জিনিস বুঝি, তেমন কিন্তু তড়িতের ক্ষেত্রে, এখানে চার্জের ক্ষেত্রে কিন্তু দেখা গেল সব এক্সপেরিমেন্ট করে দুটো রকমের চার্জ পাওয়া যাচ্ছে, টু টাইপস অফ চার্জ, সেগুলোকে চার্জ নাম দেওয়া হয়েছে, টু টাইপস অফ চার্জ। প্রথমে একটা জিনিস বলে রাখি এখানে কি, এই চার্জের যে টাইপ বলছি, মানে দু রকমের যে চার্জ আছে বলছি, তো প্রথম কথা এই চার্জ কথাটি কোথা থেকে এলো, মানে চার্জ কেন আমি বলছি জিনিসটাকে, এই এক্সপেরিমেন্টগুলো যেগুলো করা হচ্ছিল বিভিন্ন প্লাস্টিক রডকে যদি আমি উল দিয়ে রাব করি, হ্যাঁ, বা কোনো অন্য কিছু সিল্কের কাপড় দিয়ে রাব করি, তাহলে ওটা তড়িতায়িত হচ্ছে এবং দেখা যাচ্ছে নতুন নতুন কিছু প্রপার্টি দেখা যাচ্ছে কি, তাদের মধ্যে হয়তো আকর্ষণ হচ্ছে বা বিকর্ষণ হচ্ছে। তো এইভাবে অনেক এক্সপেরিমেন্ট করা হলো এবং করে বললো কি, ওই ঘষার ফলে দু রকমের জিনিস অ্যারাইজ করছে, আইদার তারা আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই দুটো রকমেরই জিনিস হতে পারে। আর সেগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আমাকে দুটো জিনিস ইন্ট্রোডিউস করতে হচ্ছে, আবিষ্কার মানে আনতে হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে চার্জ। সেটা পুরো সিচুয়েশনটাকে ব্যাখ্যা করার জন্য, যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য আমাকে বলতে হচ্ছে কি, দু রকমের জিনিস আছে, যেমন ভর একটা জিনিস, এরকম আমি মানে আমাদেরকে বলতে হয়, তেমনই চার্জ বলতে হয়, ওরকম একটা জিনিস, একটা একটা অবজেক্ট বস্তুর একটা চার্জ আছে। তো দুটো রকমের হতে পারে চার্জ, হ্যাঁ, সেই দুটো ছাড়া আর অন্য কিছু নেই, এটা কিন্তু অনেক এক্সপ্লেন করে পাওয়া গেছে, বোঝা গেছে। আরেকটা জিনিস এখানে বলে রাখি কি, দেখো মানে এই চার্জ জিনিসটা কি, তোমাকে চার্জ তো তুমি দেখতে পাও না, চার্জ জিনিসটা তুমি দেখতে পাও না, ভর তুমি দেখতে পাও না, একটি বস্তুকে দেখতে পাচ্ছ, তার ভর আছে, যে বলছি ভর যে প্রপার্টিটা আছে সেটাকে তুমি দেখতে পাও না। চার্জও তেমন একটা জিনিস, বস্তুটি আছে, বস্তুটিকে তুমি দেখতে পাও, একটি বল আছে, তার মধ্যে চার্জ আছে, ইলেকট্রিক চার্জ আছে, তড়িৎ আধান আছে, তো সেইটাকে তুমি দেখতে পারো, বলটিকে দেখতে পারো, চার্জ জিনিসটা কি সেটাকে কিন্তু দেখা যায় না, কিন্তু সেটাকে বোঝা যায় কিভাবে, তার প্রভাবটা দেখে বোঝা যায়। আমি যে বলছি দু রকমের চার্জ আছে, দুটো ডিফারেন্ট রকমের চার্জ আছে, ভিন্ন রকমের চার্জ হয়, তো এগুলো পুরোপুরি কিন্তু তোমার প্রভাবটা দেখে বোঝা গেছে। চার্জের যে একটা এই ভরের থেকে একটা যে ভিন্ন একটা প্রভাব আছে, তো সেই প্রভাবটা দেখে কিন্তু বোঝা গেছে সেটা চার্জ, অন্যরকমের জিনিস একটা, তাদেরকে দেখা যায় না, মানে অবজেক্টটাকে দেখতে পারো তুমি, চার্জকে দেখা বলতে তার প্রভাবটাকে দেখা, সেটাকে দেখে তুমি বলতে পারছো কি দু রকমের চার্জ হয়, ঠিক আছে। তো এগুলো গেল, এটা বারবার মনে রাখতে হবে, তাই যখনই আমি যা কিছু এগুলো বলা হয়, যা কিছু তুমি দেখবে ফিউচারে, তোমাদের পরবর্তীকালে তোমরা যা কিছু দেখবে, ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র বলছো বা চার্জের যে বিভিন্ন প্রপার্টি বলছো, কি চার্জের চার্জ কনজারভেশন, মানে তোমার অ্যাডিটিভ প্রপার্টি থাকে, দুটি চার্জ, একটা হলো Q1 একটি হলো Q2, দুটোকে সামনে দুটোকে যদি পরস্পর একটি জায়গায় রাখা হয়, তাহলে ওই যে সিস্টেমটা হচ্ছে
তার টোটাল চার্জ হচ্ছে q1 প্লাস q2 কিন্তু লিখি আমরা তো এই যে প্রপার্টি গুলো বললাম প্রথম কথা চার্জ জিনিসটা কি চার্জটাকে দেখতে পাই না চোখে দেখতে পাই তার প্রভাবটা দেখে আমরা বলতে পারি একটা সিস্টেমে যখন q1 চার্জ ছিল তার একটা প্রভাব ছিল তড়িৎ ক্ষেত্র যেটা বলি ইন বিজ্ঞানের ল্যাঙ্গুয়েজ তড়িৎ ক্ষেত্র একটা আছে q2 একটি চার্জে তার একটা তড়িৎ ক্ষেত্র আছে এবার q1 q2 যদি একসাথে একটা জায়গায় রাখা হয় তার ফলে আরেকটি তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রে আমরা যদি অন্য চার্জকে রাখি তাহলে তার প্রভাবটা বোঝা যায় সে প্রভাবটা দেখে আমরা বলতে পারি হ্যাঁ এখন এই চার্জটা হয়ে গেল q1 প্লাস q2 বুঝতে পেরেছো মানে প্রভাবটা দেখেই কিন্তু সবকিছু করা হয়েছে তাই যেমন এরকম করে সাপোজ এই কথাটা যে একটা হতে পারে কেমন ধরনের এক্সপেরিমেন্ট হতে পারে আমি বলছি জাস্ট দেখো যেমন সাপোজ এইখানে একটা ঘর্ষণের ফলে এই অবজেক্টটি একটা চার্জ একটা কিছু একটা তোমার নতুন কিছু এসেছে আর এটিতে একটা নতুন কিছু এসেছে এই একটা এটা সাপোজ একটা কিছু একটা অবজেক্ট এটা সাপোজ একটা রড প্লাস্টিক রড প্লাস্টিক রড এটা একটি প্লাস্টিক রড এই দুটোকে আমি উলের দ্বারা ঘষেছি তার ফলে এদের মধ্যে একটা নতুন ধরনের প্রপার্টি দেখা গেছে তার ফলে কি হয়েছে দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হচ্ছে বিকর্ষণ হচ্ছে তুমি যতই দূরে নিয়ে যাচ্ছ দেখছো বিকর্ষণটা রয়ে গেছে এক্সপেরিমেন্টাল জাস্ট কথা কথা বলছি কি তুমি যাই দেখছো তুমি বিকর্ষণই দেখতে পাচ্ছ আর অন্য কিছু দেখতে পাচ্ছ না তাদের মধ্যে বিকর্ষণ হচ্ছে এটা তোমার এক্সপেরিমেন্টের মধ্যে ধরা পড়ছে আর কিছু কিন্তু কিছু না আবার একটা দেখা যাচ্ছে তোমার কি এই এই প্লাস্টিক রডটাকে এই প্লাস্টিকের জিনিস এটা হলো গ্লাস এটা হলো কাঁচের এটা কাঁচের গ্লাস গ্লাস এটা প্লাস্টিক প্লাস্টিকটাকে তুমি যদি উল দিয়ে ঘষো আর গ্লাসটাকে তুমি যদি এই কাঁচের জিনিসটাকে তুমি যদি উল দিয়ে ঘষো তাদের মধ্যে বিপরীত দেখা যাচ্ছে আকর্ষণ হচ্ছে দেখা যাচ্ছে তো যতই দূরে থাকো তাদের মধ্যে আকর্ষণটাই রয়েছে তুমি কাছে আনছো তাও আকর্ষণ দূরে আছে তাও আকর্ষণই আছে আর তার আগের গুলোর মধ্যে বিকর্ষণ হচ্ছিল তো এইখান থেকে আমি বলতে পারি মানে বোঝা যাচ্ছে কি আমি এই যে পুরো জিনিসটাকে আমি এক্সপ্লেন করতে পারি কি ঘষার ফলে এর মধ্যে এক ধরনের চার্জ তৈরি হলো আর এর মধ্যে আরেক ধরনের চার্জ এর মধ্যে আরেক ধরনের চার্জ তৈরি হলো বিপরীত চার্জ আকর্ষণ করছে এবং সমান চার্জ তারা বিকর্ষণ করছে এবার হলো কি তুমি যদি বলো কিনা আরেক রকমের জিনিস হতে পারে যদি সাপোজ এরকম একটা এক্সপেরিমেন্ট হতো ওরা এক্সপেরিমেন্ট করছে এবং এরকম একটা জিনিস দেখছে সাপোজ কথা কথা কি প্লাস্টিক রড এবং গ্লাস রড দেখেছে তাই তো তারা কি দেখছে কি বা এই দুটো প্লাস্টিকই দেখছে বা এই দুটো প্লাস্টিক আর গ্লাসই ভাবো তুমি কি তারা দেখছে কি আমি যদি সাপোজ 5 সেন্টিমিটার দূরে রাখি দুটো জিনিসকে তাহলে দেখছি আকর্ষণ হচ্ছে 5 সেন্টিমিটারের বাইরে গেলে দেখছি আবার বিকর্ষণ হচ্ছে এরকম ধরনের যদি জিনিস হতো কথা যদি তারা এক্সপেরিমেন্ট করে যদি এরকম ধরনের জিনিস পেত বিজ্ঞানীরা অনেক অনেক নিখুঁত এক্সপেরিমেন্ট করেছে তো তাই এরকম ধরনের যদি এক্সপেরিমেন্ট পেত কিছু কি বেশি দূরে রাখলে হয়তো আকর্ষণ দেখছি এবং সামনে নিয়ে দেখছি বিকর্ষণ হচ্ছে তাহলে কিন্তু তারা বলতো হয়তো তারা বলতো কি একটা অন্য ধরনের আর একটা জিনিস আছে পজিটিভ নেগেটিভ ছাড়াও আরেক ধরনের কিছু জিনিস আছে তার হলো একটা তার কি প্রভাব তার প্রভাবটা কেমন কি একটা দূরত্ব অবধি তারা আকর্ষণে থাকে তারপর ভেতরে এলে আবার বিকর্ষণ হচ্ছে এরকম যদি হতো কথার কথা কিন্তু এরকম দেখা যাচ্ছে না আমি সেটাই বলছি মানে আমি বলতে চাইছি কি মেনলি এই যে দু রকমেরই প্রপার্টি আছে সেটা কিন্তু পুরোপুরি এক্সপেরিমেন্টালি দেখা গেছে বুঝলি মানে এগুলো তার প্রভাবটা এক্সপ্লেন করার জন্য দুটো রকমের চার্জ দিলে আমার হয়ে যাচ্ছে আর কিছু লাগে না ওকে সেটা বটার কথা বা ফিউচারে যা কিছু তোমরা চার্জ নিয়ে পড়ছো বারবার মনে রাখবে কি এটা তোমার চার্জ বলতে কি বুঝি মানে একটা চার্জ বলতে চার্জকে আমরা দেখতে পাই না চোখে দেখতে পাই না যার মধ্যে চার্জ আছে সেটা তুমি দেখতে পাচ্ছ না হয় কিন্তু দেখা বলতে বিজ্ঞানের দেখা বলতে শুধু চোখে দেখা নয় তুমি যে কোনো ভাবেই দেখতে পারো যে কোনো ভাবে দেখা মানে তার প্রভাবটা যদি আমি বুঝতে পারি সেটা এক ধরনের দেখা হচ্ছে সূর্য আছে সূর্যকে আমি সাপোজ দেখতে পাচ্ছি সূর্যের প্রভাবটা আমি বুঝতে পারছি কিছু ভাবে আমার পৃথিবীর মধ্যে তো সেটা কিন্তু আমি দেখা হচ্ছে আমি বলতে পারবো তখন কি ওখানে একটা কিছু একটা আছে তার সঙ্গে আমার একটা কোনো সংযোগ হচ্ছে একটা ইন্টারাকশন চলছে সেটা এক ধরনের কিন্তু দেখা অবজারভেশন পর্যবেক্ষণ তো এখানেও সেই জিনিসটাই হচ্ছে ওকে চার্জ আছে চার্জ মাস আছে ভর আছে যদি বলি আমি কোনো জিনিস ভর মানে কি ভরের একটা প্রভাব আছে আমার কাছে সেই প্রভাব থেকে অ্যাকচুয়ালি ভরকে আমি বলতে পারি গুরুত্বাকর্ষণ একটা আকর্ষণ আছে গ্র্যাভিটি আছে সেখান থেকে ভরকে বোঝা যায় যদি সেরকম কোনো না থাকে ভর বলে কিছু জিনিস বুঝতে পারতাম ভর আছে কিনা সেটাই তখন সন্দেহ হতো তো এই চার্জ আছে কিনা তার প্রভাব দেখে চার্জকে বলতে পারি ওকে ঠিক আছে এটা গেল আমার তো এইগুলো জাস্ট কনক্লুশন এলো দু রকমের চার্জ হয় এবং দুটোকে নাম দেওয়া হলো পজিটিভ এবং নেগেটিভ একটা নাম দেওয়া হলো পজিটিভ এটা দেখা গেল পজিটিভ নাম দেওয়া হয়েছে একটাকে একটা নাম দেওয়া হয়েছে নেগেটিভ জাস্ট নামের কথা কেন নাম দেওয়া হয়েছে তার একটা কারণ হতে পারে কি যেই দুটো অবজেক্টকে ঘষার ফলে
তখন দেখা যাচ্ছে কি প্লাস্টিক অবজেক্টটিকে একটা উল দিয়ে ঘষলাম আমি, তো কি দেখা যাচ্ছে দুটি প্লাস্টিক অবজেক্টকে যদি উল দিয়ে ঘষি আমি, তাহলে দুটো প্লাস্টিক অবজেক্ট কিন্তু পরস্পরকে কিন্তু বিকর্ষণ করছে একই চার্জ হওয়ার সত্ত্বে তার জন্য। এবং যদি আমি সেই প্লাস্টিকটাকে আমি যদি উলের সঙ্গে এবার দেখি, যদি উলটার সঙ্গে প্লাস্টিকটাকে সামনে আনি, কিন্তু তখন তাদের মধ্যে একটা আকর্ষণ দেখা যাচ্ছে, হ্যাঁ আকর্ষণ দেখা যাচ্ছে। এবং দুটোকে যদি আমি একসাথে লাগিয়ে দিই আবার, ঘষার পরে আমি আবার লাগিয়ে দিই, তাহলে কিন্তু এই যে দুটো প্রপার্টি ছিল, এই ঘষার ফলে যে তড়িৎ প্রপার্টিটা এসেছিল, তড়িতায়িত হচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। কি হচ্ছে তখন, ওই দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ, মানে দুটো বিপরীত চার্জ যেন একে অপরের প্রভাবটাকে ক্যান্সেল করে দিচ্ছে, তাই সেই সেন্স থেকে হয়তো নামটা দেওয়া হয়েছিল পজিটিভ এবং নেগেটিভ, তাই তো সেই সেন্স জাস্ট আর কিছু। তো যাই হোক, তো এইগুলো এক্সপেরিমেন্ট করে দেখা গেল। এবং দেখা গেল আরেকটা জিনিস কি, ওই যে পিট বলের একটা বলের এক্সপেরিমেন্টটা করছিলাম আমরা, এই যে দুটো বল ঝুলছিল একটা যে এক্সপেরিমেন্টটা করছিলাম, হ্যাঁ এই বলগুলোর মধ্যে তোমার ধাতু আছে উপরে, তার ফলে চার্জ যেতে কন্ডাক্টর বলি, তো কি হচ্ছিল মানে উপরটা কন্ডাক্টর। তো এবার হচ্ছে কি, এখান থেকে একটা জিনিস বোঝা গেছিল কি, আমি একটা অবজেক্ট যদি আমার কাছে চার্জ থাকে, তড়িতায়িত হয়ে আছে, রাইট, এর মধ্যে একটা চার্জ ঘর্ষণ করেছি, এর ফলে প্লাস্টিক রড চার্জ হয়ে আছে, তো চার্জ থেকে আমি এর মধ্যে যদি টাচ করে দিই, তাহলে এই অবজেক্টগুলোর মধ্যেও চার্জ কিন্তু চলে যেতে পারে, বাই টাচিং চার্জ কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো করতে পারে, যেতে পারে। এটাও এক্সপেরিমেন্টটা থেকে বোঝা গেছিল, চার্জ কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। কেন কি, তখন ইনিশিয়ালি কি ছিল কি, দুটো এই দুটো বলই একসাথে লেগেছিল, দুটো মেটাল বল লেগেছিল এরকম করে। যখন আমি প্লাস্টিক রডটি যেটা আমি উল দিয়ে ঘষেছি সাপোজ, তো সেটিকে আমি এখানে টাচ করালাম, দেখছি দুজনের মধ্যে এরকম বিকর্ষণ হচ্ছে, তখন বোঝা যাচ্ছে সেই এক্সপেরিমেন্ট থেকে বোঝা গেল কি, এই টাচ করার ফলে চার্জ এই প্লাস্টিক রড থেকে এই বলগুলোর মধ্যে গেছে, এবং তার ফলে দুটোর মধ্যে একটি বিকর্ষণ হচ্ছে, তাই সেগুলো জাস্ট এক্সপেরিমেন্ট কি, চার্জ কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায়, ঠিক আছে। তো এইগুলো তোমার গেছে, ঠিক আছে। তো এবার জাস্ট এগুলো তোমার এক্সপ্লেন করে রাখা গেল, এইসব জিনিসগুলো হচ্ছে। তখন একটা জিনিস বলি এখানে কি, প্রথম আগেকার দিনে মানুষটা কি করতো, এই চুম্বক জিনিসটা, চুম্বকীয় যে প্রপার্টিগুলো আছে, রাইট, ম্যাগনেট, তো তারা ম্যাগনেট বলতে বুঝতো আগেকার দিনে মানুষটা কি, ওই কিছু কম্পাস নিডিল, তো সেটাই ম্যাগনেট, স্পেশাল ধরনের জিনিস, এটার সঙ্গে যে তড়িতের কোনো সম্পর্ক আছে তার কিন্তু তারা জানতো না, এবং তখন আবিষ্কারটা হয়নি জিনিসটা, রাইট। তো ওরা বুঝতো কি ম্যাগনেট মানে হলো কিছু কিছু কম্পাস নিডিল আছে সেগুলো ম্যাগনেট, কিছু কিছু পাথর আছে স্পেশাল সেগুলো ম্যাগনেট, বাস তাদের কাছে এইটুকুই ধারণা ছিল চুম্বক বলতে ওইটা। তার সঙ্গে যে তড়িতের কিছু সম্পর্ক সেটা কিন্তু তারা তখনও কিছু করেনি। এবং তড়িৎ বলতে কি বুঝতো কি, বিভিন্ন জিনিসকে আমি যদি ওই উল বা কিছু যদি রাপ করি, তাহলে তাদের মধ্যে একটা নতুন ধরনের জিনিস দেখা যাচ্ছে, সেটাকে আমরা তড়িৎ বলছি, সেটা ওদের মধ্যে এই ধারণাটুকুই ছিল, আর দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। কি হলো, এই ওয়েরস্টাড বলে একজন বিজ্ঞানী ছিল, তো উনি প্রথম দেখলেন একটা মজার জিনিস, কি দেখলেন তোমরা জানো এক্সপেরিমেন্টটা কি, উনি দেখলেন কি, এই যে কম্পাস নিডল বলছি তো, তো চুম্বকের সঙ্গে আগেকার দিনে জানা মানুষের কি বিশ্বাস ছিল কি, চুম্বকের সঙ্গে একটা চুম্বকেরই আকর্ষণ বিকর্ষণ হতে পারে, অন্য কিছু না, একটা কম্পাস নিডলের সঙ্গে একটা কম্পাস নিডল, কম্পাস নিডল কিন্তু আগেকার দিনে লোকেরা ব্যবহার করতো, এই জাহাজ সমুদ্রে যেত তো তখন ওদের ডিরেকশন দেখাতো, দিশা দেখাতো, তো ওই কম্পাস নিডলের সঙ্গে একটা কম্পাস নিডলেরই কিছু একটা আকর্ষণ বিকর্ষণ হতে পারে, তাদের মধ্যে এটা ধারণা ছিল। দুটোই ম্যাগনেট, যেমন দুটো প্লাস্টিক রড ঘষার পরে দুটোই চার্জ, তো দুটোর মধ্যে হতে পারে, এইটার সঙ্গে যে ওটার কিছু সম্পর্ক আছে তাদের মধ্যে কিছু এটা ধারণা ছিল না। কিন্তু অরেস্টার প্রথম কি দেখলেন কি, একটা একটা তার দিয়ে যদি কারেন্ট যায়, একটা তার দিয়ে কারেন্ট, সেটা একদম পুরোপুরি তড়িতের জিনিস, তড়িৎ যাচ্ছে, তড়িৎ আধান যাচ্ছে, কারেন্ট যাচ্ছে, সেইটা কিন্তু একটা কম্পাস নিডল যদি পাশে রাখি আমি, তার সঙ্গে কিন্তু একটা আকর্ষণ করছে, তার ফলে কম্পাস নিডলটা কিন্তু ঘুরে দিচ্ছে, যখনই কারেন্ট চলছে এটার মধ্যে দিয়ে তখন কিন্তু কম্পাস নিডলটা ঘুরে যাচ্ছে, মানে একটা আকর্ষণ রয়েছে, আকর্ষণ বিকর্ষণ কিছু একটা আছে। এইটা হলো প্রথম দেখা কি, দুটো কিন্তু সম্পর্ক, একটি যে একটা তারের মধ্যে যে কারেন্ট যাচ্ছে সেটাও যেন একটা চুম্বকের মতন ব্যবহার করছে, এটা হলো প্রথম দেখা এক্সপেরিমেন্টালি দেখা, এক্সপেরিমেন্টালি এটা প্রথম দেখা গেছে, চুম্বকের সঙ্গে চুম্বক করছে, এই কম্পাস নিডলকে যদি ঘোরাচ্ছে যে, সে নিশ্চয়ই চুম্বক, আগেকার দিনে ধারণা ছিল যে চুম্বকীয় প্রপার্টি আছে, এবার দেখা যাচ্ছে তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেটাও চুম্বকের মতন ব্যবহার করছে। তো তাহলে বলা গেল মানে তখন একটু, তখন এটা হওয়ার পরে আরো অনেক এক্সপেরিমেন্ট করা গেল, এখন এটা তোমার 300 বছর আগেকার কথা, তখন অনেক এক্সপেরিমেন্ট হলো,
লাস্ট অনেক ভালো ভালো এক্সপেরিমেন্ট হয়েছে। ম্যাক্সওয়েল এসে একটা নতুন নতুন বলবো না, উনি এই সব জিনিসগুলোকে কালেক্ট করে একটি কিছু সমীকরণের দ্বারা ম্যাক্সওয়েল ইকুয়েশন বলা হয় সেগুলোকে, সেগুলোর দ্বারা আমাদের এই এই সাবজেক্ট থেকে আর ভিন্ন করে তখন আর পড়া হতো না, এখন পড়া হয় ইলেকট্রোম্যাগনেটিজম। হ্যাঁ, তড়িৎ চুম্বকত্ব এরকম মনে বলা হয় বাংলায়, ইলেকট্রোম্যাগনেটিজম এই সাবজেক্টটাকে বলা হয়। তড়িৎ আর চুম্বক যে খুবই একসাথে রিলেটেড জিনিসটা, মানে ভিন্ন করে অ্যাকচুয়ালি দেখা উচিত নয়। তো সেই সেই পুরো ফর্মালিজমটা, সেইটা মেন স্ট্রাকচারটা দিলেন লাস্টে ম্যাক্সওয়েল। অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক কিছু হওয়ার পরে 1800 কত সালে ওনার ম্যাক্সওয়েলের সমীকরণ আছে চারটি, তো সেটা দিয়ে পুরোই আমাদের ম্যাক্সওয়েল ইকুয়েশন বলি আমরা, সেটা দিয়ে আমরা পুরো এই তড়িৎ চুম্বকত্ব এই জিনিসটাকে পড়ি। আমরা আসবো সেই জিনিসগুলো, আমরা সেপারেটলি এটা পড়বো, তড়িৎ পড়বো, তারপরে চুম্বক পড়বো, তারপরে দুটোকে মিলিয়ে আমরা ফাইনালি স্টাডি করবো। যাই হোক, সেটা লাস্টের দিকে আছে। তো এবার মানে এটা এতটাই ফান্ডামেন্টাল, এই যে একটা নতুন তড়িৎ চুম্বকত্ব যেটা হলো, এটা একটা ম্যাক্সওয়েলের যে সূত্রগুলো ছিল, ইকুয়েশনসগুলো ছিল, সেগুলো সেগুলো হলো যেমন নিউটনের গ্র্যাভিটির যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন আছে, যেমন দুটো অবজেক্টের মধ্যে, দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনের ইন্টারাকশন কত, তো সেটা যেমন ফান্ডামেন্টাল, ম্যাক্সওয়েলের ইকুয়েশনগুলো কিন্তু খুব ফান্ডামেন্টাল। কিন্তু কেন এটা ইম্পর্টেন্ট আমি বলছি, দেখো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু আমরা করছি, সিম্পল একটা এক্সাম্পল ভেবে দেখো, এটা তুমি যে পৃথিবীর উপর দাঁড়িয়ে আছো, ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছো, এটা কোন বল, কোন ফোর্সের দ্বারা তুমি দাঁড়িয়ে আছো? ডেফিনেটলি তোমার ওইটা আছে, তুমি যে ভেতরে ফেটে ঢুকে যাচ্ছ না, তাই তুমি ভূপৃষ্ঠের সঙ্গে যে দাঁড়িয়ে আছো উপরে, সেটা কোন কোন ফোর্সের সাহায্যে, কোন বলের? গ্র্যাভিটি টানছে, ঠিক আছে, আর্থ টানছে, পৃথিবী টানছে, ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে আছো যে তুমি ভেতরে যে ভেতরে ঢুকে যাচ্ছ না, এটা এটা কোন বল? দেখবে এটা কিন্তু তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্যই হচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আমরা বুঝতে পারছি না, পায়ের নিচে সারফেসে আছে আমাদের, আমাদের পায়ের জুতো পরে আছে, সাপোজ জুতোর দেখবে কি জুতোর লেয়ারে তোমার অনেক মলিকুলস আছে, তুমি যদি ভালো করে ভাবো এটা মলিকুলস আছে, মলিকুলের মধ্যে কি হয়, অণু আছে, অণু পরমাণু আছে, অনেক পরমাণুর মধ্যে পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, অনেক চার্জ আছে। তো পৃথিবীর সারফেসের মধ্যেও তুমি যদি সূক্ষ্মভাবে দেখো, অনেক এরকম অজস্র চার্জ আছে, অণু পরমাণু আছে এবং চার্জ আছে, তাদের মধ্যে একটি পরস্পর সংযোগ চলছে, আর তার ফলেই তুমি বিকর্ষণের ফলে তুমি আটকে আছো। এটা আমরা দেখে মনে হয় না, কিন্তু এটা হলো ঘটনা ঘটছে, এটা হলো ঘটনা ঘটছে, ফ্রিকশন যেটা বলছি আমরা, ঘর্ষণ। তুমি ইলেভেনে পড়েছো, অনেক ফ্রিকশনই পড়েছো, ফ্রিকশন ফোর্সটা আসে কোথায়? এটা হলো তড়িৎ ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এই সারফেসের লেয়ারে যে অণু পরমাণু আছে, তাদের মধ্যে নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, অনেক রকমের চার্জ আছে, এবং যেটা যাচ্ছে তার সারফেসেও আছে, তাদের পরস্পরের মধ্যে সংযোগ, তার ফলেই ফ্রিকশন অ্যারাইজ করছে। অন্য ফোর্সও আছে, হ্যাঁ, যার মধ্যে ভর আছে, তাদের মধ্যে একটা গ্র্যাভিটেশনাল ফোর্সও আছে, কিন্তু এইখানে মেনলি তোমার কিন্তু তড়িৎ ফোর্সটি কাজ করছে। শুধু এটা নয়, যে কোনো তুমি জাস্ট ভাবো এখন, ফ্রিকশন বলো, ইলাস্টিক কোনো একটা জিনিস, ইলাস্টিক ইলাস্টিসিটি আছে, ইলাস্টিক কোনো একটা জিনিস, রাবার ব্যান্ড বা যা কিছু বলো, বেলুন, যে ইলাস্টিক প্রপার্টিটা, সেটা আসছে পুরোপুরি কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজম থেকেই। নট জাস্ট দিস, তুমি যে কোনো বস্তুকে দেখো, তুমি যে কোনো অবজেক্টকে তুমি দেখছো, তাদের মধ্যে যে বিভিন্ন অণুগুলো, যে অণু পরমাণুগুলো যে একটা নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, তার ফলে ওই যে স্ট্রাকচারটা দিয়েছে কোনো যে কোনো অবজেক্টকে বলো, সেটা কিন্তু মেনলি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তড়িৎ ফোর্স, ওকে, ইলেকট্রিক ফোর্স। তো এটা হল হিউজ অ্যাপ্লিকেশন, যা দৈনন্দিন জীবনে মোটামুটি কাজ করছি আমরা, ওই অ্যাটমিক লেভেল থেকে, একদম অ্যাটমিক, হাইড্রোজেন অ্যাটম তোমরা পড়েছো কেমিস্ট্রিতে হয়তো ক্লাস ইলেভেন, দেখবে মেন ফোর্স যেটা, সেটা হলো তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো তো সেই পুরো অ্যাটমিক থেকে যা কিছু আমরা দৈনন্দিন জীবনে করছি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সই মেন কাজ করছে। এই গ্র্যাভিটি ফোর্সটা কোথায় ইম্পর্টেন্ট হয়? গুরুত্বাকর্ষণ বল, যেটা ভরের জন্য, এটা যেমন চার্জের জন্য, চার্জ একটা অন্য প্রপার্টি ভরের থেকে, ভরের জন্য প্রভাবটা কোথায় আমরা বুঝতে পারি বেশি? এই দৈনন্দিন জীবনে অতটা বুঝতে পারি না, বুঝতে পারি কিছুটা, মেন হয় তখন তুমি অনেক দূরের জিনিস নিয়ে কাজ করছো, সান, এই পৃথিবী, সূর্য, এইসব জিনিস নিয়ে যখন অ্যাস্ট্রোনমিক্যাল জিনিসপত্র নিয়ে কাজ করছো, তখন কিন্তু তোমার আর ইলেকট্রিসিটির প্রভাবটা অতটা থাকে না, তখন থাকে গ্র্যাভিটির প্রভাবটা। এটা কারণ আছে, কারণ মানে এটা সিম্পল একটা কারণ আছে, ইম্পর্টেন্ট খুব একটা নয়। তো বিভিন্ন যে মানে তুমি ওই অত দূরের জিনিস নিয়ে যখন কাজ করছো, তখন কিন্তু তোমার গ্র্যাভিটির এফেক্টটা রয়েছে, গ্র্যাভিটেশন রয়েছে, গুরুত্বাকর্ষণ বলের এফেক্টটা, সেটা দিয়েই মুভ করছে। তখন আর তুমি ইলেকট্রিক ফোর্স নিয়ে কিছু আলোচনা করছো, পৃথিবীর ইলেকট্রিক ফোর্সের সঙ্গে, ইলেকট্রিক সঙ্গে আমার সূর্যের দেখছো না কিছু, কিন্তু পৃথিবীর মধ্যে থাকাকালীন তুমি অধিকাংশ কাজ করছো কিন্তু এই তড়িৎ ফোর্সের জন্য, তাই।
তুমি আর একটু ভেতরে যদি চলে যাও, তুমি যদি অ্যাটমের ভেতরে ঢুকি, ঠিক আছে, অ্যাটমের ভেতরেও ওই নিউক্লিয়াস আছে একটা, এবং নিউক্লিয়াস পজিটিভ হয় তোমরা জানো, এবং একটি ইলেকট্রন আছে ঘুরছে যা কিছু হচ্ছে, সেখানেও মোটামুটি একটা তড়িৎ চুম্বকত্ব এই ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দিয়ে কাজ হচ্ছে যা কিছু হচ্ছে। আরো যদি তুমি ভেতরে ঢুকে যাও, ভেতরে ঢুকো আর একটু ডিপে যাও, যদি তুমি যদি নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যাও, তখন কিন্তু আর এর সবগুলোই থাকবে, গুরুত্বাকর্ষণ বলও থাকবে সেখানে, ইলেকট্রিক ফোর্সও আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও, কিন্তু ওইখানে যে কাজকর্মগুলো হচ্ছে সেখানে কার প্রভাব বেশি, আমরা বলি স্ট্রং ফোর্স, উইক ফোর্স, এগুলো দু একটা ফোর্স আছে, নতুন আরো ফোর্স আছে, রাইট, আরো অন্য ধরনের বল আছে, যেমন গ্র্যাভিটি বল একটা ফান্ডামেন্টাল বল, মৌলিক বল, ফান্ডামেন্টাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিজম একটা ফান্ডামেন্টাল। তুমি যদি নিউক্লিয়াসের ভেতরে ঢুকে যাও, তখন যে একটা প্রোটন আর একটি প্রোটনের সঙ্গে কাজকর্ম করছে, হ্যাঁ, তখন সেটা কিভাবে হচ্ছে, তুমি ভাবো একটা প্রোটনের তো খুব ছোট্ট একটা জায়গার মধ্যে আছে, প্রোটন কিন্তু পজিটিভ আর একটি প্রোটনও পজিটিভ, তো তাদের মধ্যে একটা খুবই বিকর্ষণ হওয়ার কথা, কিন্তু তারা তো একটা জায়গায় কি করে আটকে আছে, কি করে, তার মধ্যে ওখানে ভেতরে একটা অন্য বলও আছে, স্ট্রং ফোর্স গুলো, তো সেইভাবে ওরা কিন্তু রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন ডিস্টেন্স স্কেলে বিভিন্ন আমরা বলতে পারো বিভিন্ন যেমন দূরত্বের উপর আমরা ডিপেন্ড করে কোন কার ফোর্সের প্রভাবটা বেশি আছে, যখন খুব দূরে দূরে জিনিস নিয়ে কাজ করছি তখন গ্র্যাভিটির এফেক্টটা বেশি, যখন আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু অ্যাটমিক ডিস্টেন্স অব্দি করছি আমি, হ্যাঁ, তখন সেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের প্রভাবটা বেশি আমাদের কাছে, সবই আছে কিন্তু এর প্রভাবটা আমরা যেন বেশি পাই, এটা এফেক্টটা বেশি, মানে এটাই মেন কাজ করে। তার ভেতরে যদি ঢুকে যাও তুমি নিউক্লিয়াসের ভেতরে, তখন আরও কিন্তু দুটো ফোর্স কিন্তু আসছে আমাদের কাছে, সেটা আমাদের ডোমেন নয় পড়ার, আমাদের এটাই কাজকর্ম করার, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ওকে, আচ্ছা, যে স্কুলগুলো আছো, প্রেজেন্ট আছো, তাদের কোঅর্ডিনেটর বা যারা আছে কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা চ্যাট বক্সে লিখে দেবেন, হবে, টোটাল কতজন আছেন, আছো আর তোমরা টোটাল ক্লাস স্ট্রেংথ কত এবং কোন ক্লাস হচ্ছে, ওকে, কাইন্ডলি চ্যাট বক্সে মেনশন করুন। ওকে, ঠিক আছে, তো এগুলো কেন, এগুলো ইম্পর্টেন্ট নয় আমার কাছে, বা জাস্ট বলার কথা কি, ইলেকট্রোম্যাগনেটিজম ইজ হিউজ থিং, সিম্পল থিং, স্যাটেলাইট চলছে তোমার, যা কিছু তোমরা করছো, ইলেকট্রিক যা কিছু, রেডিও টেলিভিশন যা চলছে, তোমার ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটা জেনে চলছে। ওকে, এবার দুটো জিনিস আছে, তোমরা পড়েছো জাস্ট কনসেপ্টগুলো রিভাইজ করা আমার কাছে, পরিবাহক, কন্ডাক্টর, পরিবাহক, সুপরিবাহক বলতে পারো, পরিবাহক বলতে পারো। ওকে, দেখো এই যে জিনিসটা করলো, এই আগের যে এক্সপেরিমেন্টটা হচ্ছিল আমার কাছে, সেই এক্সপেরিমেন্টে আমি কি করেছিলাম, একটা প্লাস্টিক রড নিয়েছিলাম বা আমি নিয়েছিলাম একটি কাঁচের রড, রাইট, তো তাদের যখন আমি উল দিয়ে রাব করছিলাম, তাদের মধ্যে একটা তড়িদায়িত হচ্ছিল বা চার্জ তৈরি হচ্ছিল, তাদের মধ্যে তৈরি হচ্ছিল বলবো না, চার্জ চার্জড হচ্ছিল জিনিস, রাইট, তড়িদায়িত হচ্ছিল। তো এবার কিন্তু তুমি সেম জিনিসটা যদি তুমি একটি কন্ডাক্টর নিয়ে করছো, তুমি হাতে একটা কন্ডাক্টর লোহার রড ধরে রেখেছো আর সেটাকে তুমি উল দিয়ে রাব করছো, তাহলে কি হবে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো এক্সপেরিমেন্টগুলো দেখা যেত না, দেখা যেত না, এটার কারণ আমি পরে বলছি। কিন্তু আবার কি হলো, তুমি হাতে করে না ধরে এটাকে, এই যে মেটাল এটা আছে, এটা এটা রড আছে, মেটাল রড যেটা আছে, রাইট, লোহার রড, সেটাকে তুমি একটা প্লাস্টিক হ্যান্ডেল দিয়ে তুমি যদি ধরো, একটা হ্যান্ডেলটা আছে প্লাস্টিকের হ্যান্ডেল, তুমি প্লাস্টিকের হ্যান্ডেলটাকে ধরে রেখেছো, রাইট, সেটাকে তুমি এখন যদি এখন একটা উল দিয়ে রাব করো, ঘষো যদি উলের বা সিল্কের কাপড় দিয়ে, তখন কিন্তু আবার এর মধ্যে সেই তড়িৎ প্রপার্টিটা দেখা যাবে, চার্জ এখানে কিন্তু হবে, চার্জড হবে এটা। তো এইগুলো থেকে কি বোঝা যাচ্ছে, কি কিছু কিছু এমন, মানে এটাকে ব্যাখ্যা দেওয়া যায়, কি কিছু কিছু যেটা হচ্ছে বেসিক্যালি, কি কিছু কিছু এমন অবজেক্টস থাকে যেখানে কিন্তু তড়িৎ খুব ইজিলি, মানে ইলেকট্রিক চার্জ, তড়িৎ আধান খুব ইজিলি ফ্লো করতে পারে, মুভমেন্ট করতে পারে, সেগুলোকে আমরা বলি মেটাল বলে, মনে হয় কন্ডাক্টর বলি বেসিক্যালি, মেটাল না হলে হবে কন্ডাক্টর, পরিবাহক, সুপরিবাহক। চার্জ একটা জায়গায় স্থির থাকে না, তুমি চার্জ ওর মধ্যে এলেই সে কিন্তু ছড়িয়ে যায়, মানে সেটার মধ্যে ইজিলি চার্জ মুভমেন্ট করতে পারে, চার্জ মুভমেন্ট করতে পারে, তো সেই জন্য জিনিসগুলোকে বলা হয় পরিবাহক, রাইট। তো এখানে কি হচ্ছিল কি, আমাদের আমাদের শরীরও কিন্তু একটা পরিবাহক, রাইট, ভালো পরিবাহক, পরিবাহক, ভালো পরিবাহক বলুন না, পরিবাহক, রাইট, তার জন্য মেটাল রডটিকে তুমি যদি, এই লোহার যে রডটি আছে সেটাকে তুমি যদি হাতে করে ধরে রাখো, আর এটা তোমার পৃথিবী আছে, তা তুমি যখন এখানে ঘষছো, এখানে চার্জ
ডেফিনেটলি চার্জ হচ্ছে এই জায়গাটা, কিন্তু যেহেতু এটি কন্ডাক্টর এটা কিন্তু চার্জ কিন্তু ফ্লো করতে পারে, খুব ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, খুব ইজিলি যেতে পারে কন্ডাক্টরের ক্ষেত্রে, পরিবাহকের ক্ষেত্রে। তার ফলে কি হবে, চার্জটি এখানে তৈরি হলো, মানে এখানে চার্জ হলো, কিন্তু ফাইনালি চার্জগুলো আমাদের হাতের থ্রু দিয়ে গ্রাউন্ডে কিন্তু চলে যাবে, পৃথিবীতে চলে যাবে। পৃথিবী হলো একটা হিউজ রিজার্ভ বলতে পারো, মানে বিরাট একটা তোমার জায়গা যেখানে তুমি যে কোনো চার্জ যেতে পারে। হ্যাঁ, সিচুয়েশন উপর ডিপেন্ড করছে, কিন্তু চার্জ ওখানে যেতে পারো, যত ইচ্ছে চার্জ দিতে পারো। তো পৃথিবীতে কিন্তু চলে যাবে আমাদের হাত পায়ের মাধ্যমে, তাই ওকে। কিন্তু প্লাস্টিকের ধরলে কি হবে, চার্জটা এর মধ্যেই থেকে যাবে, কিন্তু প্লাস্টিক আর যেতে পারবে, প্লাস্টিকটা কিন্তু সুপরিবাহক না, কুপরিবাহক বলতে ইনসুলেটর, রাইট, তার মধ্যে দিয়ে কিন্তু তখন আর চার্জটি ফ্লো করবে না, তখন তাহলে আমার এটা কিন্তু আর চার্জ থেকে যাবে এর মধ্যে, রাইট, তড়িদাহিত হয়ে থাকবে এটা, রাইট, ওকে। তো এটা হলো কুপরিবাহক এবং সুপরিবাহক। সিমিলার জিনিস তুমি যদি এরকম করতে পারো কি, এই যে তোমার এই অবজেক্টটি আমি বলেছিলাম, এই বস্তুটি তোমার চার্জ হয়ে আছে এবং এটাকে আমরা টাচ করছি, এটা টাচ করি আমি চার্জ দিচ্ছি, রাইট। আমি এরকম করতে পারি কি, একটা কপারের তার নিয়ে, কপারের তার নিয়ে আমি এখানে লাগিয়ে দিলাম এরকম করে, রাইট, তখনও দেখবো কিন্তু আমি এই চার্জ কিন্তু এখানে চলে আসছে, চার্জ কিন্তু এখান থেকে এখানে আসছে এবং এদের মধ্যে একটা বিকর্ষণ তৈরি হচ্ছে, বিকর্ষণ কিন্তু তৈরি হচ্ছে, রাইট, বিকর্ষণ তৈরি হচ্ছে কপার তার দিয়ে দূরে রাখে। কপার চার তারটি হলো একটি সুপরিবাহক এবং তার মধ্যে দিয়ে তড়িৎ এই অবজেক্টটি থেকে এই অবজেক্টটিতে ইজিলি ফ্লো করতে পারছে, রাইট, সেটা হলো বিশেষ জিনিস। এবার আমি যদি এটাকে কপার তার না দিয়ে যদি একটা এমনি আমাদের সুতো দিয়ে লাগিয়ে দিতাম তাহলে কিন্তু কিছু হতো, কারণ সুতোটি তখন কুপরি ইনসুলেটেড। হ্যাঁ, তো জাস্ট বলার কথা কি, এইসব বস্তু দিয়ে মধ্যে দিয়ে তার কারেন্ট চার্জ ফ্লো করে, এটা আমার লাগবে, কেন কি তুমি দেখবে কি যখন আমরা ফ্লো যখনই বলছি, মানে যখনই মুভমেন্টের কথা আসছে, একটা জায়গা থেকে অন্য জায়গায় চার্জ যাচ্ছে, সময়ের সঙ্গে চেঞ্জ করছে তার জায়গা, তখনই কিন্তু আমরা স্থির তড়িতের মধ্যে থাকছি না, স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে থাকছি, ওকে, তখন আমাদের কিন্তু ইম্পর্টেন্ট পড়তে হবে সেটা, যা কিছু কারেন্ট দেখছো, যা কিছু দেখছো কিন্তু তোমার সেখানে সবাই কিন্তু তোমার চার্জগুলো কিন্তু মুভ করছে, চার্জগুলো কিন্তু মুভ করছে, ওকে। তো এখানেও সেটা হচ্ছে, তো এটা একটি কন্ডাক্টরের থ্রু দিয়ে তার মানে চার্জ যেতে পারে, এবং ইনসুলেটর যেটা বলি কুপরিবাহক তার মধ্যে দিয়ে চার্জ একটা জায়গায় তুমি ঘর্ষণ করলে এবং একটা জায়গায় চার্জ তৈরি, এখানে তুমি ঘষতে মানে এখানটা হয়ে গেল, তাই, কিন্তু সেখান থেকে যে মানে এখানে তুমি সাপোজ এই জায়গাটি ঘষে প্লাস্টিকের জিনিস, এখানটা শুধু চার্জ হয়ে গেছে, এখান থেকে যে এখানে আসবে তার উপায় নেই, তাই, সেটা কুপরিবাহক বলা হচ্ছে, ওকে। এগুলো গেল এক্সাম্পল দেওয়া হলো, এক্সাম্পল আরো অনেক এক্সাম্পল আছে, দেখবে তোমরা ওই যে বললে শুকনো চুল, সাপোজ তোমার চুল শুকনো আছে এবং তুমি ওইটাকে একটি স্কেল দিয়ে ঘষছ, তো সেটা তড়িতায়িত হয়ে যাচ্ছে, স্কেল দিয়ে ঘষছে সেটা তড়িতায়িত হয়ে যায়, হাতে করে ঘষছ তুমি স্কেলটা নিয়ে, এবং সেটা দেখবে তখন ছোট ছোট ওই পেপারের টুকরোকে কিন্তু আকর্ষণ করছে টানে, তো তোমরা দেখতে পারো, কিন্তু তুমি সেটাকেই সেম জিনিসটাকে নিয়ে তুমি যদি একটা চামচ, একটি মেটালের চামচ সেটা নিয়ে তুমি যদি চুলে ঘষো এবং তুমি কাগজগুলোকে চেষ্টা করো তোলার, দেখবে হবে না, মানে তড়িতায়িত হচ্ছে না, হচ্ছে কিন্তু এটা সঙ্গে সঙ্গেই, চামচ তো মেটাল তো কন্ডাক্টর, যেহেতু ইলেকট্রনসগুলো চার্জগুলো ফ্লো করে আমার হাতের থ্রু দিয়ে পৃথিবীতে চলে যাচ্ছে, এটা হলো কাজ গেল, যাই হোক সিম্পল জিনিস এটা, ওকে, সেটাও খুব সিম্পল জিনিস গেল। তো আচ্ছা একটা জিনিস বলার ছিল, তো প্রিভিয়াস মানে এটা এখনো কিছু টেকনিক্যাল জিনিস আমরা যাইনি, মানে খুবই কিছু ছোট ছোট এক্সপেরিমেন্ট, ছোট ছোট ডেফিনেশন আছে আমরা, ওকে। তেমনই একটা জিনিস হলো, সেটা এখন বলার সময় হবে কিনা যাই না, 11:30 বেজে গেল মোটামুটি, তোকে তোকে নেক্সট ক্লাসে তাহলে আমরা করবো। তো একটা জিনিস জাস্ট বলে রাখি তোমাদেরকে, যারা ইনস্ট্রাক্টর আছো, যারা কোঅর্ডিনেটর রয়েছে তোমরা আপনারা, তো কাইন্ডলি একটা জিনিস ফিডব্যাক দেবেন হবে, মানে যেহেতু কোর্সের টাইমটা খুবই কম, 40 মিনিটস করে ক্লাস, 40 মিনিটসের ক্লাসে হয়তো 25 মিনিটস এরকম ক্লাস হচ্ছে, তো কি টপিক বললে ভালো হয়, মানে কোন টপিকে আলোচনা করলে ভালো হয় আর কিভাবে করলে ভালো হয়, এটা একটু কাইন্ডলি ফিডব্যাক দেবেন, কোন টপিক বললে ভালো হয়, বা এত হিস্ট্রি এত ইতিহাস বলে তো হয় না, সিলেবাস কোর্স এগোবে না তাহলে, ওকে, তো প্লিজ কাইন্ডলি এটাকে ফিডব্যাক একটু দেবেন, তাহলে আমি জানতে সুবিধা, স্টুডেন্টও বলবে কি কিভাবে করলে ভালো হয়, জানতে পারলে ভালো হয়, ওকে। এবং একটা ইমেল দিচ্ছি আমি, কাইন্ডলি কেউ লিখে নিতে পারেন, আমি এখানে লিখছি স্ক্রিনে, ইমেলে যে কোনো ছাত্রের জন্য বলছি কি, কারো কিছু প্রশ্ন থাকলে, প্রশ্ন থাকলে যে কোনো টপিকেরই হোক না কেন, ক্লাস টুয়েলভে তোমার যে কোনো টপিকই তোমাদের ক্লাসে হচ্ছে বা তোমরা নিজেরা পড়াশোনা করছো, তো ইমেলে কিন্তু কোশ্চেন পাঠাতে পারো, আইদার তুমি টাইপ করে লিখে দিতে পারো বা ছবি তুলে পাঠিয়ে দাও, যে কোনোভাবে যে কোনো টপিক, ওকে,
আর এবং এটাও বলতে পারো কি ওটা পরের দিন ক্লাসে ডিসকাস করলে ভালো হয় ওই টপিকগুলো, এই টপিক মানে আমি যে চ্যাপ্টার চ্যাপ্টার শুরু করেছি সেটা না হলেও হবে, দেখবো কি আমরা যদি সবাই যদি সেটাই শুনতে চাই তাহলে সেটা আমরা ডিসকাস করতে পারি, বা পার্সোনালি যদি করো তাহলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো যে কোনো টপিকেই ডিসকাশন আমরা করতে পারি। একটা ইমেলটা লিখছি, তো তোমরা কাইন্ডলি কেউ কেউ চাইলে নোট করতে পারো, তো নোটটা লিখে দিচ্ছি আমি ইমেলটা। ওকে, সেটা আমার ইমেল। হ্যাঁ, ইমেলে আইদার লিখে দিতে পারো কোশ্চেন, বা তোমরা ছবি তুলে কোনো কিছু পাঠাতে পারো, বা বলতে পারো এগুলো ডিসকাশন করলে ভালো হয়, কাইন্ডলি ফিডব্যাক দেবে, মানে তাহলে বুঝতে পারবো কিভাবে কোর্সটা চালালে, মানে কিভাবে আমরা গেলে সুবিধা হয়। ওকে, মানে এগুলো জিনিসগুলো আশা করছি সবাই তোমরা পড়ে রেখেছো মোটামুটি। ওকে ওকে।